ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, থ্যাংকস ফর ক্লিক দিস ভিডিও। তো ইতিমধ্যে যে ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ হয়েছে, অর্থাৎ এসসি এসটি ওবিসি যে ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ হয়েছে, নতুন ওয়েবসাইটে কীভাবে তোমরা তোমাদের যে এসসি এসটি ওবিসি কার্ডের যে স্ট্যাটাস চেক করবে, কীভাবে নতুন ওয়েবসাইট একদম নতুন সম্পূর্ণ নতুনভাবে তোমাদের আজকে দেখিয়ে দেবো, কীভাবে তোমরা তোমাদের স্ট্যাটাসটা মোবাইল থেকে নিজেরাই নিজেদের যে কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাস চেক করতে পারবে, যে দুয়ারে সরকার জমা দিয়েছে আদৌ তোমাদের সেই কাস্ট সার্টিফিকেট হয়েছে কি না, সম্পূর্ণ তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে এবং নিজেরাই নিজেদেরটা চেক করে নিতে পারবে। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছে অর্থাৎ প্রথমবার ঢুকেছে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি দাবি দাও যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে তোমরা তোমাদের ফোনের যে ক্রোম ব্রাউজার আছে সেই ব্রাউজারটা খুলে নেবা। তো আমি খুলে নিয়েছি, এখানে সার্চ করবা কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, যে কোনো একটা সার্চ করলেই চলে আসবে ইতিমধ্যে। তা আমি কাস্ট সার্টিফিকেটই সার্চ করি, এই যে চলে আসছে ওয়েবসাইট। তো তোমরা যে ফার্স্ট ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেই ক্লিক করবা, ক্লিক করলে সরাসরি এই যে নতুন ওয়েবসাইট সেই ওয়েবসাইটে ডিরেক্ট চলে আসবা। তো চলে আসার পর নিচে স্ক্রল করবা, স্ক্রল করার পর চলে আসবা, প্রথমে অপশন আছে এসসি এসটি ওবিসি অ্যাপ্লাই, লিঙ্ক টু আছে অর্থাৎ একটা পুরনো লিঙ্ক একটা নতুন লিঙ্ক আমি ভিডিও দিয়ে দিয়েছি আগে, তো সেই ভিডিওটা তোমরা দেখে নিও যে কোনটা কোন কাজ সবই দেখে নিও। এখন বলার মতন সময় অত সময় এত বড় ভিডিও করা যাবে না, খুব ছোট ভিডিওর মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এই যে দুটো অপশন আছে, একটা স্ট্যাটাস চেস আর একটা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক লিঙ্ক টু, আর একটা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ লিঙ্ক অন লিঙ্ক টু। এবার দুটো লিঙ্কে আমি তোমাদের দেখিয়ে দেবো কেউ চেক করে। তো প্রথম লিঙ্কে ঢুকে গেলাম, প্রথম লিঙ্ক অর্থাৎ এটা নতুন লিঙ্ক অর্থাৎ ওয়েবসাইট সরকার যে ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্ট ওয়েবসাইট ডিজাইনটা চেঞ্জ করছে। তো অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার তোমরা দিয়ে দেবা তোমাদের, আমি দিয়ে দিচ্ছি তো তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটা বসিয়ে দেওয়া, বসিয়ে দেওয়ার পর সার্চ বোতামে ক্লিক করো। সার্চ বোতামে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশান নাম, নাম্বার, বাবার নাম, ডেট অফ ই, কোন ক্যাটাগরিতে সবই চলে আসবে। চলে আসার পর এই যে তোমাদের যে স্ট্যাটাসটা দেখাচ্ছে, তোমাদের যে স্ট্যাটাস অ্যাপ্লিকেশান সাবমিটেড হার্ড কপি নট রিসিভ, অর্থাৎ তোমরা শুধু এই যে যে কারণটা দেখাচ্ছে তোমরা শুধু জমা দিয়েছো, বাট তারা এখনও সেই অ্যাপ্লিকেশানটাকে প্রসেসিং শুরু করে নাই। অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশানটা তোমরা দুয়ারে সরকারে জমা দিয়েছো, সেই দুয়ারে সরকারে তোমাদের অ্যাপ্লিকেশানটাকে এখনও নেক্সট যে প্রসেস শুরু করে নাই। তো তোমরা কিছুদিন পর পর চেক করতে থাকবে, সে চেক করার ফলে হয়তো একটা সময় সেই প্রসেসটা শুরু হয়ে যাবে নেক্সট প্রসেস। তো এবার দ্বিতীয় লিঙ্কে আমরা চলে যাই, এখান থেকে এটা কপি করে নিলাম শর্টকাটের জন্য। এবার দ্বিতীয় লিঙ্কে চলে গেলাম, দ্বিতীয় লিঙ্ক অর্থাৎ সেই পুরনো লিঙ্ক, আগের যে লিঙ্ক ছিল সেই লিঙ্ক, এখানে সেটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে সার্চ অপশনে ক্লিক করলাম, যে আগের যে ডিজাইন সেমি ডিজাইন, শুধু একটু ডিজাইনটা চেঞ্জ হয়েছে আর কিছু না, ফরম্যাটটা সেমি সেম, সব কিছুই সেম, শুধু ডিজাইনটা চেঞ্জ হয়েছে। তো তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান এইভাবে খুব সহজে নিজেদের ফোন থেকে নিজেরাই চেক করে নিতে পারো। তো যদি কোনো সমস্যা হয় চেক করতে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর ডিসক্রিপশন বক্সে সরাসরি চেক করার যে লিঙ্ক সেই লিঙ্ক আমি দিয়ে দেবো, এখান থেকে সরাসরি ক্লিক করে তোমরা তোমাদের স্ট্যাটাসটা চেঞ্জ করতে চেক করে নিতে পারো যে কোন অবস্থায় আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো লেটেস্ট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।